যারা প্রবাসে আছেন তারা যদি আরেকটু সুন্দর করে ভাষাটা শিখতে পারেন তাদের জন্য কতই না ভালো হতো। দেশে প্রিয় আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রীকে ছেড়ে কত কষ্ট করতেছেন, আর যেখানে কাজ করছেন সেখানকার ভাষাটাই আরবি। সে আরবি ভাষাটা যদি আরেকটু সুন্দর হতো তাহলে আপনি আরো সুন্দর মতো কাজ করতে পারতেন, সব বুঝতে পারতেন। সম্মানিত ভাই বোন, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার আরো একটি নতুন পর্বে। আজ আমরা আরবি ভাষায় ছোট ছোট শব্দ শিখব এবং বাক্য শিখব। চতুর্থ ক্লাসে আসি, চতুর্থ ক্লাসে আপনারা মনোযোগ সহ সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। লেটস গেট স্টার্ট। আমাদের আজকের যে শব্দটি, প্রথম শব্দটি, সেটা হলো অনেক। অনেককে আরবি শব্দে বলা হয় কেতির। কেতির মানে অনেক। এরপর লিখা ভালো না। ভালো না এর আরবি হলো মাফি কয়েস। মাফি কয়েস মানে ভালো না। পরবর্তী শব্দটি হলো রোম। রোম এর আরবি হলো গোরফা। গোরফা গোরফা মানে রোম। এরপর অফিস। অফিসকে বলা হয় মাকতাব। মাকতাব মানে অফিস। দরকার। দরকারের আরবি হলো আফগা। আফগা মানে হলো দরকার। তারপর দরকার নাই। দরকার নাই এর আরবি মা আফগা। মা আফগা অর্থ দরকার নাই। পরবর্তী শব্দটি হলো দরজা। দরজার আরবি হলো বাব। বাব মানে দরজা। নেক্সট লেখা আছে খোলা। খোলাকে আরবি শব্দে বলে ইফতা। ইফতা ইফতা মানে খোলা। এরপর বন্ধ করা। বন্ধ করা এর আরবি হলো সাক্কার। সাক্কার মানে বন্ধ করা। খেতে বসা। খেতে বসাকে আরবি শব্দে বলা হয় ফাদ্দাল। ফাদ্দাল যে কেউ খেতে বসলে আমরা বলতে পারি ফাদ্দাল। তারপর শেষ। শেষকে আরবি শব্দে বলে খালাস। খালাস মানে শেষ। খালাস শব্দটি আমাদের মাতৃভাষা বাংলাতেও ঢুকে গেছে, সুতরাং এটা যে আরবি শব্দ খালাস এটা অনেকে জানেও না, সুতরাং সবাই জানে যে খালাস মানে শেষ বা সমাপ্তি। তারপর কাজ শেষ। সুগোল খালাস। সুগোল খালাস মানে কাজ শেষ। এরপর ভালো। ভালোকে আরবি শব্দে বলে কয়েস। কয়েস মানে ভালো। নেক্সট সামনে। সামনের আরবি হলো গিদ্দাম। গিদ্দাম অর্থ সামনে। এবার লিখে আছে পিছনে। পিছনে এর আরবি অরা। অরা মানে পিছনে। পরবর্তী শব্দটি হলো এসি। এসিকে আরবি শব্দে বলে মোকায়েব। মোকায়েব মানে এসি। নেক্সট প্লেট। প্লেট এর আরবি হলো সাহন। সাহন মানে প্লেট। তারপর মানুষ। মানুষকে আরবি শব্দে বলে নফর। নফর মানে মানুষ। এবার লেখা আছে খুব ভালো। এর আরবি মিয়া মিয়া। মিয়া মিয়া মানে খুব ভালো। এরপর মাফ করা। মাফ করার আরবি মালিশ। মালিশ মানে মাফ করা। দেখা এর আরবি সুফ। সুফ মানে দেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এই শব্দটি আমরা যখন বড় বাক্য তৈরি করব তখন প্রচুর পরিমাণে ব্যবহৃত হবে, তাই সবাইকে অনুরোধ করব শব্দটি নোট করে রাখার জন্য, লিখে রাখার জন্য। নেক্সট
ভিতরে, ভিতরে এর আরবি হলো জুয়া, জুয়া মানে ভিতরে, বাহির, বাররা, বাররা অর্থ বাহির, উপরে ফোক, ফোক মানে উপরে, নিচে তাহাদ, তাহাদ মানে নিচে। তারপর লিখা কি বলছে, কি বলছে এর আরবি হলো এশকালাম, এশকালাম মানে কি বলছে। কি বলছে এসকালাম। তারপর চলে যাচ্ছি পরের শব্দে, পরের শব্দটি হলো আমি, আমি এর আরবি শব্দ হলো আনা, আনা মানে আমি। এরপর তুমি, তুমি এর আরবি শব্দ হলো ইন্তা, ইন্তা মানে তুমি। এরপর লেখা আপনি, আপনি কি আরবি শব্দে বলবেন ইন্তা বা আন্তা। ইন্তাই বলা হয় আমি তুমি, এখানে আপনি তুমি সে, আপনি তুমি এগুলো আরবি ভাষায় সব ইন্তা হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমার হাগ্গি, আমার হাগ্গি। এরপর তার বা তাহারকে আরবি শব্দ বলে হাগ্গু, হাগ্গু তার বা তাহার। তারপর সে, সে আরবি হলো হুয়া, হুয়া অর্থ সে। এরপর লিখা কত, কত এর আরবি কাম, কাম মানে কত। তারপর লিখা আছে কেমন, কেমন এর আরবি কেইফ, কেইফ মানে কেমন। নেক্সট যাও, যাওকে আরবি শব্দে বলে ইজহাব অথবা বলতে পারেন রো, রো শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নেক্সট ভালো বা উত্তম, ভালো বা উত্তমকে আরবি শব্দে বলে খাইর অথবা তাইব, খাইর অথবা তাইব। এরপর লেখা আছে ধন্যবাদ, ধন্যবাদকে আরবি শব্দে বলবেন শুক্রান, শুক্রান মানে ধন্যবাদ। লেখা আছে মাফ করবেন, এর আরবি হলো আফওয়ান, আফওয়ান। আমরা কিন্তু এই মাফ করবেন শব্দটি অন্যভাবে শিখেছিলাম, সেটা হলো মালিশ, মালিশ। তারপর ভাত বা চাউল এর আরবি রুজ, রুজ। ভাত বা চাউলকে আরবি ভাষায় বলে রুজ। নেক্সট রুটি, রুটিকে আরবি শব্দে বলে খুবুজ, খুবুজ মানে রুটি। তারপর সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম আমরা আজকের পর্বের শেষাংশে। যাদের আজকের পর্বটি ভালো লেগেছে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।